محمد وآل محمد اللهم صل على. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আয়দান, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম্মুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাওয়া ডেভেলপমেন্ট টিভির পক্ষ থেকে ষষ্ঠতম রমজানে সকল দর্শক শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রমজান মাসে আমাদের সমাজে কিছু অসৎ ব্যবসায়ীর যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে এটিকে ইসলাম কতটুকু সমর্থন করে, এ সম্পর্কিত সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটি এমন একটি বিধান যে বিধানটি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস এমনটি কিন্তু নয়। আমরা যারা উম্মতে মুহাম্মদি রয়েছি, আমাদের পূর্ববর্তী যে সকল নবী রাসূল এসেছিলেন তাদের সকলের উপরেই কিন্তু রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম এবং আমাদের রাসূলের উপর সহ আমাদের সকলের উপরেই রোজা ফরজ। এই রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের পরিপূর্ণ নৈকট্য লাভ করা যায়। একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে যেতে পারে এই রোজা রেখে, কারণ রোজা একটি অপ্রকাশ্য ইবাদত। প্রকাশ্য ইবাদতগুলোর মধ্যে রয়েছে যেগুলো ইসলামের স্তম্ভ রয়েছে, আমরা জানি পাঁচটি, তার মধ্যে রোজাও একটি। তদ্রূপ আর যে স্তম্ভগুলো রয়েছে যেমন সালাত, হজ, এগুলো কিন্তু প্রকাশ্য ইবাদত, যে ইবাদতগুলো সচরাচর সমাজের মানুষ দেখতে পারে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটি সমাজের কোনো মানুষ চাইলেও দেখতে পারে না। আমি যদি রোজা রাখি এবং রোজা রেখে যদি আমি পানাহার করি এবং সমাজের মানুষকে যদি বলি যে আমি রোজা আছি, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি রোজা আছি কি নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারবেন যে আমি রোজা আছি কি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয় এই রোজার মাধ্যমে, এবং মানুষ এই রোজা রেখে, বান্দা রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহর ভয়েই তো আমরা মূলত রোজা করি। কিন্তু এই এত বড় একটা পবিত্র ইবাদত, এত বড় একটি পবিত্র আমল যার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, সেই ইবাদতকে প্রাধান্য না দিয়ে আমাদের সমাজে কিছু অসৎ ব্যবসায়ী রয়েছে, কিন্তু পবিত্র রমজান মাস এলেই তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন, যেটিকে ইসলাম কখনোই সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মূল্য বৃদ্ধির অসৎ উদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে একটি আগুনের পাহাড়ে উঠিয়ে শাস্তি দেবেন। আমরা যারা সমাজের ব্যবসায়ী রয়েছি, আসুন আমরা অন্তত রমজান মাসে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অসৎ উদ্দেশ্যের কথা বলেছেন, অসৎ উদ্দেশ্য এই কারণে যে সারা বছর একটি জিনিসের দাম কম, হঠাৎ করে রমজান মাস এলেই দাম বেড়ে যায়, আমরা এই কাজটি কখনোই করব না, যেহেতু এটিকে ইসলাম কখনোই সমর্থন করে না। মুসলিম হিসাবে, একজন মুসলিম হিসাবে যেন অপর মুসলিম কোনো কিছুতে কষ্ট না পায় সেটা আমাদের পরিহার করা উচিত, কারণ যখন আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি করি তখন আমাদের সমাজে যারা মধ্যবিত্ত রয়েছে এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা রয়েছে, পরিবার যারা রয়েছে, তারা খুব কষ্টে তাদের দিন অতিবাহিত করেন, তাদের খাবার জোটানো সম্ভব হয় না এই মূল্যবৃদ্ধির কারণে। তাই আসুন আমরা
কোনো মুসলিমকে কষ্ট না দেই, বরঞ্চ রমজান মাসে আমরা এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে এসে বরঞ্চ কমানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের যে শিক্ষা, এই শিক্ষা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমল করার মধ্য দিয়ে নিজের জীবনে তা উপলব্ধি করা এবং নিজের পরিবারকে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।